ডিয়ার ভিউয়ার্স, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিতে ক্লিক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমরা দেখবো আরো কিছু কাপড়ের কালেকশন। তার আগে আমি আপনাদেরকে বলছি, আপনারা যদি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, এবং নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন, এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার জন্য শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করুন যাতে সবাই দেখতে পারে। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরও কিছু নতুন কাপড়ের কালেকশন দেখাচ্ছি শাহানশাহ ভাইয়ের দোকানে। ওনার দোকানে আরও নতুন নতুন কিছু কালেকশন আছে। আমি আপনাদেরকে একটা ইউনিক ডিজাইনের একটা কাপড় দেখাচ্ছি। আমার মনে হয় এই কাপড়টা আমরা এর আগে কোথাও দেখি নাই। এই কাপড়টা হচ্ছে কি, টিস্যু কাপড়ের উপরে একটা এম্ব্রয়ডারি করা, না এটা কিন্তু টিস্যু কাপড়ের উপরে এম্ব্রয়ডারি করা। আমরা টিস্যু অনেক কাপড় দেখেছি কিন্তু টিস্যু কাপড়ের উপর এরকম এম্ব্রয়ডারি করা কাপড় কিন্তু আমরা কম দেখেছি। তো এই কাপড়টা কিন্তু খুবই অসাধারণ। আমি এটা হচ্ছে বেগুনি কালারের ভিতর, না এটা কিন্তু বেগুনি কালারের ভিতরে একটা ডালিয়া ফুলের মতো একটা ডিজাইন করা আছে। আমি আপনাদেরকে একটু দেখাই, এটা কিন্তু খুবই অসাধারণ, এটা বাস্তবে খুবই সুন্দর। এই কাপড় দিয়ে যদি আপনি একটা মানে জামা বা একটা গাউন বানান তাহলে কিন্তু খুবই অসাধারণ লাগবে। এই কাপড়টা আরেকটা মানে আমি আপনাদেরকে দিক বলছি, সেটা হচ্ছে আমরা কিন্তু এটার নিচে কিন্তু সেম কালারের ফলসও দিতে পারি, আবার অপোজিট কালারের ফলসও দিতে পারি। অপোজিট কালারের ফলস দিলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের যে ফ্লাওয়ার ডিজাইনটা আছে এই ডিজাইনটা কিন্তু খুব বেশি বোঝা যাবে। সো আপনি যদি চান সেম কালারের একটা ফলস পরতে পারেন, অথবা অন্য কালারের ফলসও কিন্তু এর নিচে আমরা পরতে পারি। এটার কিন্তু নিচে দেখেন আবার এরকম একটা বিটের মতো দেয়া আছে, মানে এরকম একটা ঢেউ ঢেউ একটা ডিজাইন করা আছে, খুবই সুন্দর। এই সুন্দর কাপড়গুলো কিন্তু আমরা শুধু শাহানশাহ ভাইয়ের দোকানে পাবো। সো আপনাকে নিতে হলে শাহানশাহ ভাইয়ের দোকানে আসতে হবে এবং ওনার সাথে কথা বলতে হবে। ও আপনি আমি ওনার যে ফোন নাম্বারটা দিয়ে দিব সেই নাম্বারে আপনি কথা বলে ডিটেইলে আপনি জেনে নিতে পারবেন এই কাপড়গুলোর ব্যাপারে, এবং আপনি কতটুকু নিতে চান সেক্ষেত্রে কিন্তু ওনাকে আপনি পরিমাণটা বলে আমরা কিন্তু বিকাশে টাকাটা পেমেন্ট করে কুরিয়ারে কিন্তু এই কাপড়গুলো কালেক্ট করতে পারবো। ভাই এই কাপড়টা কত করে গজ? এই কাপড়টাও কিন্তু পড়বে আমাদের 350 টাকা গজ, এবং হচ্ছে 3.5 হাত বহন, না এটা হচ্ছে 3 হাত বহর পড়বে, এবং 350 টাকা পার গজ। আর আমরা যদি নিতে চাই সেক্ষেত্রে কিন্তু বিকাশে টাকাটা আমাদের আগেই পেমেন্ট করতে হবে। আচ্ছা, 350 টাকা পার গজ? হ্যাঁ, 350 টাকা পার গজ, এবং আমরা যদি নিতে চাই সেক্ষেত্রে টাকাটা আমাদের আগেই বিকাশে পেমেন্ট করতে হবে। ওকে ভিউয়ার্স, আমরা এখানে আরো একটা সুন্দর কালার দেখতে পাচ্ছি। আমি জানি না ক্যামেরাতে কালারটা কেমন লাগছে, তবে এই কালারটা কিন্তু খুবই অসাধারণ। এটা কি পেস্ট কালারের ভিতর? এটা পেস্ট কালারের ভিতর। আমরা যে বেগুনি কালারটা দেখলাম সেটা কিন্তু সেম একটি কালার, খুবই সুন্দর, সেম মানে সেম একটা কাজ করা এই কাপড়টা। এটাও কিন্তু টিস্যুর উপরে, এটা লুকটা অনেক বেশি সুন্দর। যারা একটু অন্য কালার কাপড় পরতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট, যারা এরকম হালকা কালার পরতে পছন্দ করে। এই কাপড়টার সাথেও কিন্তু আপনি অন্য কালার ফলস দিয়েও পরতে পারেন, আবার সেম কালার ফলস দিয়েও পরতে পারেন, খুবই সুন্দর। এটা হচ্ছে সাদা একটা মানে অফ হোয়াইট একটা নেটের উপরে এই পেস্ট কালারের সুতা দিয়ে এম্ব্রয়ডারি করা, খুবই সুন্দর এই কাপড়টা। এই কাপড়টাও পরবে আমাদের কত, 350 টাকা পার গজ, এবং এটার বহর পড়বে 3 হাত। সো আপনাকে নিতে হলে কিন্তু জামার জন্য 1.5 গজই লাগবে। আচ্ছা, ফুল হাতা বানাতে গেলে আমাদের 2 গজ লাগবে, কিন্তু আমরা যদি 3/4 হাতা নিই তখন আমাদের 1.5 গজ লাগবে, এবং লেহেঙ্গার জন্য আমাদের তাহলে আরেকটু বেশি নিতে হচ্ছে, 3.5 গজের একটু বেশি নিতে হচ্ছে আর কি। 3.5 গজ হলে কিন্তু আমাদের গাউন হয়ে যাবে। সো এই কাপড়গুলো কিন্তু আমরা পাবো 350 টাকা পার গজ। আমরা আরেকটা সুন্দর কাপড় দেখতে পাচ্ছি, এটাও কিন্তু টিস্যুর উপরে। আমি আপনাদেরকে এখন যে কাপড়গুলো দেখাচ্ছি এগুলো টিস্যুর উপরে এম্ব্রয়ডারি করা। এই কাপড়টা খুবই অসাধারণ, যারা অফ হোয়াইট কালার, যারা হোয়াইট কালার পরতে পছন্দ করে তাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট। আমি আপনাদেরকে একটু দেখাই, কাজটা একটু দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে দেখেন কাজটা হবে কিন্তু এই টাইপের, এরকম টিস্যু কাপড় একটা, সেই টিস্যু কাপড়ের উপরে এরকম একটা মানে এম্ব্রয়ডারি করা আছে, খুবই সুন্দর। পুরো কাপড়টা কিন্তু এরকম একটা এম্ব্রয়ডারি চলে গিয়েছে, খুবই অসাধারণ। এই কাপড়গুলো দিয়ে আপনি কিন্তু মানে অসাধারণ গর্জিয়াস করে একটা ড্রেস বানিয়ে নিতে পারবেন। সেই ড্রেসটি কিন্তু কোনো দামি ড্রেসের চেয়ে কম হবে না। এটা যদি আমরা ভালোভাবে পরতে পারি, বানাইতে পারি এবং প্রেজেন্ট করতে পারি তাহলে কিন্তু এগুলোর মানে কদরটা আসলে অনেক বেড়ে যায়। সো এই কাপড়টাও নিতে হলে আমাদেরকে গুনতে হবে 350 টাকা পার গজ এবং 3 হাত বহর। সো ভিউয়ার্স, আমরা এখানে আরো একটা সুন্দর কাপড় দেখতে পাচ্ছি। এটা এই কাপড়টা হচ্ছে আপনাদের মানে এটাও আমরা পাবো টিস্যু কাপড়ের উপরে একটা এম্ব্রয়ডারি করা, খুবই অসাধারণ এই কাপড়টার লুক। এই কাপড়টাতেও কিন্তু দেখেন এইরকম একটা এম্ব্রয়ডারি করা আছে। আমরা এম্ব্রয়ডারি ধরনটা জাস্ট আলাদা, এটা কালো কালার টিস্যুর উপরে এরকম অফ হোয়াইট কালার একটা এম্ব্রয়ডারি করা, খুবই সুন্দর। এই কাপড়টাও কিন্তু 3 হাত বহর এবং পড়বে 350 টাকা গজ, 350 টাকা পার গজ পড়বে এই কাপড়, এবং আমরা এটার পাবো হচ্ছে 3 হাত বহর। সো এই সুন্দর সুন্দর কাপড়গুলো কিন্তু কালেক্ট করতে গেলে অবশ্যই আপনাকে শাহানশাহ ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। আমি ওনার যে নাম্বারটা দিব সেই নাম্বারে আপনি কথা বলে নিতে পারেন। আপনি যদি আরো কিছু চান
তাহলে কিন্তু আপনি ওনাকে বলতে পারেন অনায়াসে যে ভাই আমরা এই কাপড়গুলো দেখতে চাই। সো ভিউয়ার্স, আমরা এখানে আরো একটা কাপড় দেখতে পাচ্ছি, এই কাপড়টারই মানে হোয়াইট এর উপরে হোয়াইট কালার, না আচ্ছা এটা কিন্তু হোয়াইট কালারের উপরে হোয়াইট কালার সুতা দিয়ে ম্যাচিং একটা কাজ করা, এটা খুবই সুন্দর। দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে হোয়াইট কালারের উপরে হোয়াইট কালার ম্যাচিং করা, খুব সুন্দর। অনেকে আছে ম্যাচিং ড্রেস পরতে পছন্দ করে, তাদের জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট। এই সুন্দর কাপড়টিও পড়বে আমাদের 350 টাকা পার গজ, এবং এটা হচ্ছে তিন হাত বহর। সো ভিউয়ার্স, আমরা এখানে আরো একটা কাপড় দেখতে পাচ্ছি, এটা কিন্তু টিস্যু কাপড়ের উপরে বল প্রিন্টের, অনেকে বল প্রিন্ট পরতে পছন্দ করে, তাদের জন্য এটা একদমই পারফেক্ট। এটা আচ্ছা, এটা কিন্তু এটা বাচ্চাদের জন্য লেহেঙ্গা বলেন, বড়দের জন্য লেহেঙ্গা বলেন, সবকিছুর জন্য কিন্তু ভালো লাগবে। আপনি চাইলে কিন্তু এটা দিয়ে ব্লাউজের মানে হাতাও বানিয়ে নিতে পারেন, খুবই অসাধারণ। অনেকে বল প্রিন্ট কাপড় খোঁজে কিন্তু ভালো পায় না, সো এই কাপড়টা কিন্তু আমার মনে হয় একদমই পারফেক্ট। এটা হচ্ছে টিস্যুর উপরে বল প্রিন্টটা, যেটা সেটা হচ্ছে আমাদের এমব্রয়ডারি করা আছে, খুবই অসাধারণ। এটার গজ কত? এটার গজ পড়বে 250 টাকা। এই কাপড়টার প্রাইসটা একটু কম, 250 টাকা পার গজ হলে কিন্তু এই সুন্দর কাপড়টা আমরা পেয়ে যাব। এবং এটার বহর কত? এটারও কিন্তু তিন হাত বহর 250 টাকা পার গজ। সো এই সুন্দর কাপড়গুলো নিতে হলে আপনাকে সাহায্য ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে, আমি ওনার দোকানের অ্যাড্রেসটা একটু আপনাদেরকে বলে দিই। ওকে ভিউয়ার্স, আমি ভাইয়ের দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেই। ভাইয়ের নাম হচ্ছে শাহান শেখ, আর ভাইয়ের দোকানের নাম হচ্ছে সুমাইয়া ফ্যাশন হাউস, এটা হচ্ছে রেলওয়ে আলামিন সুপার মার্কেট, আর দোকান নাম হচ্ছে 71। আমি ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু বলে দিই, 01773931579, 01773931579। এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনি ওনার কাছে কাপড়গুলো কালেক্ট করতে পারেন, এবং সেক্ষেত্রে টাকাটা অবশ্যই বিকাশ আগে পেমেন্ট করতে হবে এবং সংগ্রহ করতে হবে কুরিয়ারে। সো ভিউয়ার্স, আপনাদের সাথে দেখা হবে আবারও অন্য একটি কালেকশন নিয়ে। সো ততক্ষণ ভালো থাকবেন, এবং আপনাদের সাথে আবারও দেখা হবে আমার। আর আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন নতুন নতুন সব ভিডিও পেতে, এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করুন।